শতকরা 95 জন হুজুর মৃত্যু, শতকরা 98 জন মুফাসসির মৃত্যু। 31 বছর থেকে বলছে এই বাক্য, 31 বছর থেকে। কত পার্সেন্ট হুজুর সত্য কথা বলেন আর কত পার্সেন্ট হুজুর মিথ্যা কথা বলেন তা যাচাইয়ের ভার আপনাদের হাতেই দিয়ে গেলাম। তবে বাংলাদেশের শতকরা 99 ভাগ আলেম আহমদিয়া মুসলিম জামাতের বিরুদ্ধে মিথ্যা কথা বলেন তার প্রমাণ একটু চলুন দেখে আসি। এরপরেও যদি এই জাতি কাদিয়ানি না চিনে, তাইলে কি জবাব দেব আল্লাহর কাছে? সুতরাং সবাইকে সতর্ক থাকতে হবে। সন্দেহ হলে একটা প্রশ্ন করবেন, বলো ঈসা ইবনু মারিয়াম আলাইহিমাসসালাম তিনি জীবিত আছেন না মরে গেছেন? যদি কয় মরে গেছেন, তাইলে বুঝবেন বেটা কি। জুড়ে বলেন বেটা কি। একটা প্রশ্নের জবাবে ফিনিশ। কোন মুসলমান এটা বিশ্বাস করতে পারে না যে ঈসা আলাইহিস সালাম মারা গেছেন, বরং তিনি জীবিত কোথায় আছেন, কোথায় আছেন? কুরআন ও হাদিস বহির্ভূত এই গোজামিল দেওয়া কথাগুলো আপনারা এতক্ষণ অনেক মনোযোগ সহকারেই শুনছিলেন। তবে আহমদিয়া মুসলিম জামাতের এই মাওলানার কথা শুনলে আপনার সব ঘোর ভেঙে যাবে। One world, one nation. Islam Ahmadiyya. Global Islamic Community.